হে হোয়াটসঅ্যাপ গাইস, এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে জানাই শুভ দীপাবলি। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দীপাবলি কীভাবে চালু হয়েছিল, দীপাবলি কেন হয়, আর আমি বাড়িতে দীপাবলি কীভাবে পালন করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দীপাবলি কেন হয় তার দুটো কারণ আছে, কোনটা ঠিক বা কোনটা ভুল আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেটুকু জানলাম দুটো কারণ আছে, এক হচ্ছে যখন লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণকে যে বিবাহ করেছিল বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠবাসী তখন প্রদীপ জ্বালিয়ে এই দিনটাকে স্মরণ করার জন্য উৎসব পালন করেছিল। তো আরেকটা কারণ হচ্ছে যখন শ্রীরামচন্দ্র বনবাস থেকে ফিরে আসে অযোধ্যাতে, তখন অযোধ্যাবাসীও এরকম প্রদীপ জ্বালিয়ে এই দিনটাকে পালন করেছিল। সেই দিন থেকেই নাকি এই দীপাবলি হয়ে আসছে। তো সেই কারণে আমরা দীপাবলি পালন করি, এবং এটা হচ্ছে আলোর উৎসব নামে পরিচিত। আলোর উৎসব মানে সব জায়গায় মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, এগুলো হয়। তো চলো লেটস গো, আমার কিছু সিনেমেটিক শট দেখো কিভাবে কাটাচ্ছি দীপাবলি, তো সেটা দেখতে থাকো। আর কিছু নতুন জেনে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম ভ্লগের মাধ্যমে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এবছর ছাদেতে মোমবাতি দিতে পারিনি, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই ঘরের ভিতরেই দিচ্ছি। এখন গাছ পুরানো হবে, ওর জন্য সস মাখানো হচ্ছে। দেখো সস মাখাচ্ছে, এগ রোলে সস মাখানো হচ্ছে, এগ রোলে সস, কুছ দের মে হুলো হুলোই হুলোই করে ধরানো হবে আমাদের গাছ, বিশ্ববিখ্যাত গাছ। এই সব বাচ্চা ছেলেগুলো মিলে অনেক দিনের পরিশ্রম করে সেই গাছটা রেডি করেছে। বলে দে একবার হ্যাপি দিওয়ালি, বলে দে হ্যাপি দিওয়ালি। সে এখন আঙ্গুর দিয়া হচ্ছে, সস দিয়েছে, হ্যাঁ সস দিয়ে জ্বালানো হচ্ছে। পোড়ামুড়িটা ধরে রাখ, সব ধরে রাখ, এটা ধরে গেলে নিয়মে নেই। কি হয়েছে?
ভাই কালী মন্দির।